বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের ডাকে জনগণ আগেও সাড়া দেয়নি, এখনও দেবে না। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদেশের জনগণ তাদেরকে চিনে, এদেশের জনগণ এই সমস্ত ডাকে কোনোদিনই মানে কিছু রিয়াকশন দেখাননি। আমার মনে হয় আমাদের জনগণ নির্বাচনটি সঠিকভাবেই তারা সময় মতন নির্বাচনে ভোট দিবেন এবং নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর নির্বাচন নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিবেন। বিএনপির পক্ষ থেকে সব রকম কর, খাজনা, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত রাখতে জনগণের প্রতি যে অনুরোধ জানানো হয়েছে তা নিয়েও কথা বলেন মন্ত্রী। যারা এই অসহযোগ আন্দোলন করছেন তাদের মানে বিদ্যুৎ যদি তাদের বাসা থেকে চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়, যেহেতু অসহযোগ, ওনারাই চাচ্ছেন যে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কি হবে? তারা কি সেইটা বুঝতে পারছেন যে গ্যাস বিল না দিলে, বিদ্যুৎ বিল না দিলে, পানির বিল না দিলে মানে ওয়াসা এবং বিদ্যুৎ ডিপার্টমেন্ট যেগুলি অন্য গ্রাহকের জন্য করে থাকে তাদের জন্য সেইগুলি করবে, তাহলে কি হবে? সেইটাও তাদের চিন্তার মানে নিয়ে আসা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক ট্রেনে আগুন দেয়া সহ নাশকতা সহিংসতা সব ঘটনার উৎস খুঁজে বের করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণ এসব দুষ্কৃতিকারীদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের ছবি যখন দেখেন আপনি কি বিচলিত হন না? আপনার হৃদয়কে ডকরিয়ে কান্দা আসে না? এটা মানুষ মাত্রই হয়, কিন্তু যারা অমানুষ, যাদের জানোয়ার বলতেও আমার ঘৃণা করে, তারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে, এগুলি আপনারা দেখছেন। কাজেই যারা মানুষ, যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা এই সমস্ত দৃশ্য দেখলেই তারা কান্নাকাটি করবেই, তারা মানে তাদের হৃদয়ে মানে এটা আঘাত পাবেই। আর যা আমাদের নিরাপত্তা বাহিনী এগুলিকে খুঁজে বের করবে, অবশ্যই আমরা আপনারা খুব শীঘ্রই এগুলো দেখবেন। যতগুলি আইডেন্টিফাই করে ধরা হচ্ছে সবগুলি হয় ছাত্রদল, না হলে যুবদল কিংবা বিএনপির কোনো স্থানীয় নেতা এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বাইরের থেকে তারা নির্দেশিত হচ্ছেন, ধ্বংস করার জন্য তারা ধ্বংস করছেন, এই এইটাই হলো স্বাভাবিক কথা। কিন্তু পাশাপাশি আপনারা এটাও দেখেছেন, বিএনপির যারা সত্যিকার দলকে ভালোবাসে, সত্যিকারের দেশকে যারা ভালোবাসে, আজকে কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে আছে এবং বিএনপি ভেঙে আরও দুইটি নতুন দল তৈরি হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এবং অনেক বিএনপির নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেটাও আপনারা জানেন। আপনারা সেই জায়গাটিতে যখন তারা কন্ট্রোল করতে, নিজের দলকে গুছাতে যখন ব্যর্থ হয়েছে, তখন এই সর্বশেষ হাতিয়ার যেটা নাকি এখন করছে মানুষ হত্যার, সেই প্রচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বর্জন করে তা প্রতিহত করতে পরিকল্পিতভাবে সহিংসতা চালাচ্ছে বিএনপি, অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা যখন সুনিশ্চিত জানে যে তারা এই দেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।